কমন্তে ভাসান পানি নেমে যেতে শুরু করে হাওড় বাউড়ের বিস্তীর্ণ এলাকা থেকে। জেগে ওঠে হাজার হাজার একরের পলিময় প্রান্তর। এ সময় একদিকে শুরু হয় চাষাবাদের তোড়জোড়, আবার অন্যদিকে খাল বিল মাঠ পেরিয়ে আশেপাশের গ্রাম আর দূর দূরান্ত থেকে আসে হাজারো গবাদি পশু। পানি আর পলির গুণে তাজা তাজা ঘাসের অভাব নেই ডাঙায়। গবাদি পশুর জন্য খাল বিল হাওরের পাড় এ সময়ে অবারিত চারণভূমি। সবুজ ঘাসের প্রাচুর্যে চারণভূমি ভরে ওঠে গরুর বাথানে। অস্থায়ী বাথানের এসব গরু শুকনো মৌসুমের অনেকটা সময় কাটিয়ে দেয় এখানে। বিন্না, গন্ধবেনা, ছাইল্লা, সাঞ্চি আর দূর্বা নামের তাজা সবুজ ঘাস খেয়ে স্বাস্থ্য ফেরে ওদের। গরুর পাল দেখে শুনে রাখতে অস্থায়ী ঘর বানিয়ে চারণভূমিতেই থাকে বাথান্না নামের রাখালরা। স্থানীয় মানুষজন হাওরে থাকা রাখালের জিম্মায় তাদের গবাদি পশু পাঠিয়ে দেয় চুক্তিভিত্তিক দেখাশোনার জন্য। নির্দিষ্ট সময়ের জন্য অন্য জায়গায় গরু প্রতিপালনের এই চল বেশি দেখা যায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে। ছোট বড় শত শত হাওর এখানে। দেশের প্রায় 23.5 কোটি গরুর উল্লেখযোগ্য অংশ প্রতিপালিত হয় হাওর এলাকার এ সমস্ত বাথানে। মেয়াদ ফুরলে বাথানের গরু আবার ফিরে যায় গৃহস্থের গোয়ালে। হাওর জনপদে দারুণ বৈচিত্র্য এনেছে অস্থায়ী এই বাথান সংস্কৃতি।